আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকে আপনারা অবশ্যই আমার ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন, আজকে আমি DBBL Nexus Pay-এর পেমেন্ট প্রুফ নিয়ে কথা বলবো। আমি অলরেডি আজকে পেমেন্টটা পেয়ে গেছি, আজকে 28/5/2018 আজকে আমি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে DBBL Nexus Pay-তে আপনি র্যাপার বোনাস পাবেন, অবশ্যই পাবেন। যেহেতু আমি পেয়ে গেছি তার মানে আপনারাও অবশ্যই পাবেন, কিন্তু সেটার জন্য আপনাদেরকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। আর নিয়ম মেনে কাজ করার জন্য আমার প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, DBBL Nexus Pay-তে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কার্ড অ্যাড করবেন সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশানে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন। আর আজকে যেহেতু পেমেন্ট প্রুফটা পেয়ে গেছি, আর একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনারা অ্যাপসটিতে অবশ্যই প্রথমে যেই অ্যাকাউন্টটি অ্যাড করবেন, অর্থাৎ রকেট অ্যাকাউন্ট হোক কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, যেটি অ্যাড করবেন সেটিতে ওরা পেমেন্টটা দিবে। আমি প্রথমে রকেট ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল তো আমাকে রকেটে পেমেন্টটা দেয়নি, তারা পেমেন্টটা দিয়েছিল আমার এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে, কারণ আমি সর্বপ্রথম এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা অ্যাড করি, যার কারণে তারা এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে পেমেন্টটা দিয়েছে। তো আপনারাও অবশ্যই এটা খেয়াল রাখবেন, প্রথমে যেটা আপনি অ্যাড করবেন সেটা DBBL-এর যে আপনার নেক্সাসের ডেবিট কার্ড আছে কিংবা রকেট অ্যাকাউন্ট, যেটা অ্যাড করবেন সেটাতেই তারা পেমেন্টটা দিবে। তো চলুন আজকে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে প্রথমে DBBL-এর এজেন্ট ব্যাঙ্কিং কার্ডটা অ্যাড করেছি। তো এখানে আসে আপনি প্রথমে এই যে বাম পাশে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিম্পলি এখানে মিনি স্টেটমেন্টে যাবেন। মিনি স্টেটমেন্টে যাওয়ার পর আপনি এবার দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি যে আমার DBBL-এর যে এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে সেটিতে তারা পেমেন্টটা দিয়েছে। তো এটার জন্য আপনারা অবশ্যই কার্ডের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে দেখবেন আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে মিনি স্টেটমেন্ট দিয়ে দিবে, অর্থাৎ এখানে যে আপনারা আগে স্টেটমেন্ট দেখার একটা অপশন দেখেছিলেন সেখানে দিয়ে দিবে। এই যে দেখুন স্টেটমেন্টটা চলে এসেছে, আর উপরে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন 28/5/2018 Nexus Pay রেফারেন্স বোনাস ফর, এরপর একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। তার মানে এই যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বারগুলোর যারা আমার রেফারেন্স দিয়ে খুলেছে তাদের জন্য কিন্তু আমি 50 টাকা করে পেয়েছি। দেখতে পাচ্ছেন এই যে +50 +50 মোট চারটা আমি কমিশন রেফার বোনাস পেয়েছি এখানে, কারণ আমার রেফারেন্স অলরেডি 4 জন জয়েন করেছিল এবং এই সেজন্য আমি কিন্তু 50 টাকা করে পেয়ে গেছি। তার মানে আপনারাও নিশ্চিত এখানে Nexus Pay-র র্যাপার বোনাসটা পাবেন, সুতরাং আপনারা নিশ্চিন্তে Nexus Pay-র অ্যাপসটা ব্যবহার করতে পারেন। আর এটি অত্যন্ত চমৎকার একটি অ্যাপস, যেটার দিয়ে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং আপনি দেখা গেছে যে এখানে অনায়াসে লেনদেন করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। Nexus Pay আসলে অত্যন্ত চমৎকার একটি অ্যাপস, যেখানে আপনি ইচ্ছে করলে একটি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন, কিংবা আপনার যে ব্যাংকের কার্ড ডেবিট কার্ডটা আপনি অ্যাড করবেন সেটাও আপনার একটা ভার্চুয়াল কার্ড হিসাবে যোগ হবে, যেটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। যেমন আপনি ই কমার্স সিস্টেমে অনলাইনে কেনাকাটা করতে পারবেন, এছাড়া আপনারা যারা ইউটিউবার অথবা ফেসবুকে ফেমাস, যারা চাচ্ছেন যে ফেসবুক পেজ আপনারা বুস্ট করতে অথবা ইউটিউব ভিডিও বুস্ট করতে, তাদের জন্য খুবই ইজি, আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। আপনার যে ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগবে আসলে কিন্তু তা না, ভিসা কার্ড মাস্টার কার্ডের দরকার নেই, আপনারা এই অ্যাপসটা দিয়ে কিন্তু লেনদেন করতে পারবেন। চাইলে আপনারা এখানে কার্ড অ্যাড করতে পারেন, যে কোনো অ্যাকাউন্ট আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি এই অ্যাপসে অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং অন্য কার্ড থেকে আপনি একটা নেক্সাসে ভার্চুয়াল কার্ড বানিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যে Nexus Pay ভার্চুয়াল কার্ড, এই ভার্চুয়াল কার্ডটি হচ্ছে আপনার অন্য যে কোনো ব্যাংকের একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যদি আপনি আপনার এই Nexus Pay অ্যাপসের মধ্যে অ্যাড করেন, তাহলে আপনার ওই কার্ডে যে পরিমাণে ব্যালেন্স থাকবে এবং আপনি ওই কার্ড দিয়ে যে ট্রানজ্যাকশনটা করবেন, আই থিঙ্ক আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি প্রথম যে ট্রানজ্যাকশনটা করবেন সেটার জন্য কোম্পানি আপনাকে 25% পর্যন্ত কমিশন দিবে, এবং এটা সর্বোচ্চ আপনি 1,00,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ফার্স্ট টাইম। আপনি ফার্স্ট ট্রানজ্যাকশন যদি 1,00,000 টাকা করেন তাহলে আপনি অনায়াসে 25,000 টাকা কমিশন পাবেন। বাট আপনার একটা জিনিস জানা উচিত, এই 25,000 টাকা কমিশন পেলেও এই টাকাটা কিন্তু আপনি অবশ্যই অনলাইন শপিং এবং মোবাইল রিচার্জ ছাড়া ইউজ করতে পারবেন না, পুরো টাকাটাই আপনি যত টাকাই লেনদেন করবেন সেটার কমিশন সহ আপনাকে অবশ্যই এটা অনলাইন শপিংয়ে ইউজ করতে হবে অথবা মোবাইল রিচার্জ। তো সুতরাং আপনারা যদি অনলাইন শপিং যারা নিয়মিত করে থাকেন বা এটার জন্য যারা প্যাশনেবল, আমি বলবো যে তারা একটা ভার্চুয়াল কার্ড অ্যাড করে নিন, এবং আপনারা যেহেতু 25% পর্যন্ত বোনাস পাচ্ছেন সুতরাং এটা অ্যাড করতে অসুবিধা কি। হ্যাঁ, এত দারুণ একটি অ্যাপস, তার মানে আপনারা তো এটা অনায়াসে করতে পারেন। এছাড়া আপনারা আরও অনেক কাজ করতে পারেন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত Nexus Pay অ্যাপসে অ্যাকাউন্ট করেননি, তারা অবশ্যই Nexus Pay অ্যাপসে অ্যাকাউন্ট করে নেবেন, এবং ভিডিও ডেসক্রিপশানে আমার
রেফার নাম্বারটি দেওয়া থাকবে, যদি কারো ভালো লাগে আমার রেফার নাম্বারে করতে পারেন, অথবা আমরা আপনাদের যদি নিজস্ব কারো রেফার নাম্বার থাকে আপনি তার রেফার নাম্বার দিয়েও করতে পারেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এছাড়া বন্ধুরা, আমি আপনাদের জন্য অবশ্যই বিশ্বস্ত সাইট এবং অ্যাপসগুলো নিয়েই বেশিরভাগ টিউটোরিয়াল করে থাকি। এ পর্যন্ত আমার যতগুলো ভিডিও আছে অবশ্যই 100% ট্রাস্টেড ভিডিও এবং 100% ট্রাস্টেড সাইট এবং অ্যাপসগুলো নিয়েই আমি বেশিরভাগ বলি। আমি চাই না যে কোনো ফ্যাক অ্যাপস বা কোনো ফ্যাক সাইট দিয়ে আমি আপনাদেরকে এ করতে ভোগান্তির মধ্যে ফেলতে। তো আমি বরাবরই চাই যে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিব এটা যেন আপনাদের জন্য হেল্পফুল হয়। তো আমার অনেক অভাব বসানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।